हाय फ्रेंड्स, माई ब्लूम किचेने आपनादे सकल के स्वागत। आज के आपनादे जोन्नो आमी एकटा नतूनत्व एकटा खाबार रेसिपी निये एसेछि, सेटा होच्छे मालाई चिंगड़ी। मालाई चिंगड़ीटा खेते किन्तु बेश सुंदर लागे। तो एखाने प्रथमे आमी चिंगड़ीटाके भालो करे धुये नून हलुद दिये माखिये निएछि। एखाने मशलार जोन्नो निएछि दुटो पेंयाज किउब करे काटा, दुटो क्यापसिकाम आर दुटो टमेटो, सबकिछुई किन्तु किउब करे केटे निएछि। नेक्स्ट कड़ाई एक तेल ऐड करे चिंगड़ी माछगुलो के भालो करे भेजे नेब। भाजा हुए गेछे माछगुलो के तुले निच्छी। এখানে আগে থেকে আমি একটা পেস্ট রেডি করে রেখেছিলাম। তো 9 থেকে 10টা মতন আমি রসুন কোয়া নিয়েছি, 1.5 ইঞ্চি মতো আদা নিয়েছি আর 5 থেকে 6টা মতন লঙ্কা নিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুসারে লঙ্কার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। নেক্সট দুটো পেঁয়াজকে ভালো করে পেস্ট করে নিতে হবে। তো পেঁয়াজ পেস্টটা রেডি হয়ে গেছে, নিয়ে নেব একটা পাত্রে। তো আদা রসুন আর পেঁয়াজের পেস্টটা আমি দুরকম ভাবে আলাদা করে পেস্ট করে নিয়েছি। নেক্সট আমরা কিছু কাজু নেব, 9 থেকে 10টা মতন কাজু নিয়েছি আর তার মধ্যে কিছু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। এবার একটা পাত্রে 4 থেকে 5 স্কুপ মতন টক দই নেব। টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে, তা না হলে ভেতরে লাম্পস থেকে যাবে আর ঝোলের মধ্যে দিলে কিন্তু সেটা কেটে যেতে পারে। নেক্সট যে কড়াইতে আমরা মাছটা ভেজেছিলাম সেই কড়াইতেই পেঁয়াজ আর ক্যাপসিকাম কিউবগুলোকে ভেজে নিতে হবে আগে। আর প্রথমে এগুলো ভাজার পর তারপর টমেটোটা অ্যাড করব। আর এখানে মনে রাখতে হবে দুটো পেঁয়াজ কিন্তু আমরা পেস্ট করেছি আর দুটো পেঁয়াজ কিউব করে ভেজে নিচ্ছি। টোটাল 4টে পেঁয়াজ ইউজ হয়েছে। নেক্সট আমরা টক দইয়ের মধ্যে 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1.5 চামচ মতন শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করব। অন্যদিকে দেখুন ক্যাপসিকাম আর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমরা টমেটোগুলো অ্যাড করে দেব। এবার সবকিছুকে আবার ভালো করে ভেজে নিতে হবে। ভেজিসগুলো ফ্রাই হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেব। এবার তেলের মধ্যে 3টে মতন তেজপাতা, 3টে মতন এলাইচ আর 2 থেকে 3টে মতন দালচিনি অ্যাড করব। গরম মশলা পছন্দ না হলে এটা স্কিপ করতে পারেন। গরম মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমরা আদা আর রসুনের পেস্টটা অ্যাড করব। 1.5 চামচ মতন হলুদ অ্যাড করব। নেক্সট এর মধ্যে অ্যাড করব 1 চামচ মতন নুন আর 1 চামচ মতন চিনি। তারপর আবার সব কিছুকে ভালো করে মিলিয়ে নিতে হবে। এবার সব কিছুকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। নেক্সট এর মধ্যে টক দইটা অ্যাড করে দেব। এই পেস্টটাকেও ভালো করে ভেজে নিতে হবে। অল্প একটু জল অ্যাড করে দিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, চিংড়ি মাছটা অ্যাড করে দেব। এবার চিংড়ি মাছগুলোকে ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ কষানোর পর ভেজিসগুলোকে অ্যাড করব। মালাই চিংড়িটা যখন হয়ে আসবে তখন এর মধ্যে কসৌরি মেথি কিছুটা আমরা অ্যাড করব। এখানে মোটামুটি 2 চামচ মতন কসৌরি মেথি আমি অ্যাড করেছি। একটা গোটা চিজকে এর মধ্যে গ্রেট করে অ্যাড করব। তো আমাদের মালাই চিংড়ি একেবারে রেডি টু সার্ভ। এইভাবে যদি মালাই চিংড়ি করতে পারেন আশা করি প্রত্যেকেই আপনার প্রশংসা করতে বাধ্য। তো আজকের মতো এটুকুই ছিল, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিনের জন্য ভালো খান, সুস্থ থাকুন আর দেখতে থাকুন মাই ব্লুম কিচেনের রেসিপিসগুলো। টিল দেন টেক কেয়ার, বাই বাই।